আসসালামু আলাইকুম দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাহমিদা দোলা। ভয়াল গ্রেনেড হামলার দিন 21 আগস্ট আজ। 2004 সালে সেই সময়ের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। 21 আগস্ট গ্রেনেড হামলার 18তম বার্ষিকীতে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হামলাস্থলে নিহতদের স্মরণে নির্মিত বেদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া 21 আগস্টে গ্রেনেড হামলা হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রকাশ্য দিবলকে এই ধরনের ঘটনা সরকারের যদি সেরকম ইয়ে না থাকে তাহলে তো এটা সম্ভব না। আমরা আওয়ামী লীগ অবশ্যই আসতে পারতাম না, সবসময় পুলিশ ঘিরে থাকতো, আমাদের কোনো মিটিং করতে দেওয়া হতো না, কোনো সমাবেশ করতে দেওয়া হতো না, কিচ্ছু করতে দেওয়া হতো না। অথচ সেই দিন কোনো পুলিশ নাই। ডিজিএফআইয়ের একজন অফিসার সে বোধহয় বিষয়টা জানতো না, সে তাদের হেডকোয়ার্টারে পুলিশ অফিসে ফোন করেছিল, যেটা আমি পরে শুনেছি, যে এখানে এরকম ঘটনা হচ্ছে। তাকে ধমক দেওয়া হয়েছিল, তুমি ওখানে বসে কি করছো, তোমার ওখানে কোনো দায়িত্ব নাই, তুমি ওখান থেকে সরো। তুরস্কে একটি সড়ক দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে আরেকটি বাস উঠে গেলে 16 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনটিকে ঘিরে কাজ করছিলেন অগ্নি নির্বাপন কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। হঠাৎ করে একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে পরের দুর্ঘটনাটি ঘটে। তুরস্কের দক্ষিণের নগরী গাজিয়ান্তেপের কাছে দুর্ঘটনায় 2 জন ফায়ার ফাইটার, 2 জন জরুরি উদ্ধারকর্মী এবং 2 জন সাংবাদিক রয়েছেন বলে টুইটারে নিশ্চিত করেছেন গাজিয়ান্তেপের গভর্নর। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।